যে মানুষটা ঘন্টার পর ঘন্টা আপনাকে নিয়ে পড়ে থাকতো, সে একদিন হাজার ব্যস্ততা দেখে আপনার থেকে দূরে চলে যাবে। যে মানুষটা আপনাকে দিনে একবার না দেখলে মরিয়া হয়ে যেত, সেই মানুষটা আপনাকে দেখার জন্য আর মনটাই করবে না। যে মানুষটা ভালোবাসে ভালোবাসে আপনাকে মাতিয়ে রাখতো, সেটা আর করবে না, কারণ সে এখন ব্যস্ত হয়ে যাবে নিজের কাজে। অথচ যখন আপনাকে প্রপোজ করেছিল, আপনাকে আপনার হাজার কাজ ফেলে রেখে আপনার মন রাখার জন্য সব কিছু করত। এই মানুষগুলো খুব খুব অনেক খুব স্বার্থপর, এরা ভালোবাসতে জানে না। তবে এরা ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে কীভাবে মানসিক রোগী বানানো যায় এরা খুব ভালো পারে। কারোর প্রতি মায়া বাড়ানোর আগে অনেকটা চিন্তা করে নেবে, কারণ মায়া বাড়ানো সহজ কিন্তু মায়া কাটানো অনেক কঠিন। সময় পরিবর্তনশীল, সেই সাথে মানুষের মনও। তাই কাকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে শিখুন, দেখবেন জীবনে অনেক সুখে থাকবেন।